হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার ফাইনাল জাজমেন্ট আগামীকালই অর্থাৎ দু হাজার বাইশ প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা এবং দু হাজার সতেরোর প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ হতে চলেছে আর কয়েক ঘন্টা পরেই আগামীকাল অর্থাৎ তেইশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এই প্রাথমিক টেট দুটি প্রাথমিক টেট মামলার জাজমেন্ট করতে চলেছেন মাননীয় বিচারপতিরা আর কয়েক ঘন্টা পরে রাত পেরোলেই কোর্ট খুলতেই প্রাথমিক টের প্রশ্নমূল মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করবে ডিভিশন বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি হরিশ টান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ তো কখন এই টেট প্রশ্ন বলবো আমরা ফাইনাল জাজমেন্ট তারা প্রকাশ করতে চলেছেন কত নম্বর সিরিয়ালে লিস্টে রয়েছে চলুন সরাসরি হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জেনে নিই যে কখন প্রকাশ পাবে চলুন ডিটেলস আমরা দেখে নিই তার পাশাপাশি বলে রাখবো প্রাথমিক দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে যে প্যানেল প্রকাশের মামলা সেই প্যানেল প্রকাশের মামলার শুনানির জন্য লিস্টেড রয়েছে আগামী কালকেই ডিভিশন বেঞ্চে তো তারও বিস্তারিত দেখে নেব কত নম্বর সিরিয়ালের লিস্টে রয়েছে কখন শুনানি করাবেন মাননীয় বিচারপতিরা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তো চলুন সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে যাই তো আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের যে সাইডে আমরা দেখতে পাচ্ছি যে সেই আমরা দেখতে পাচ্ছি এখানে ডেটটা মেনশন করা হয়েছে ফ্রাইডে তেইশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কোর্ট নাম্বার আটে ডিভিশন বেঞ্চ থেকে মাননীয় বিচারপতি হরিশ টন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস তারা তাদের ডিভিশন বেঞ্চে সকাল সাড়ে দশটার সময় বসতে চলেছেন কোর্ট নাম্বার আটে তো আমরা দেখে নেব কত নম্বর সিরিয়ালে এই প্রাথমিক টের প্রশ্নভুল মামলা দুটি লিস্টেড হয়েছে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের প্রাথমিক মামলা দুটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে আমরা দেখে নেব তো আমরা যদি একটু নিচের দিকে নামিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে প্রাথমিক টের প্রশ্নভুল মামলা কত নম্বর সিরিয়ালে ঠিক লিস্টেড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে সেই ঠিক সেই পজিশনটা আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মৌসনা মিত্র যাদের অ্যাডভোকেট রয়েছেন কৌশিক চৌধুরী তো এই মামলাটির ম্যাট নাম্বার রয়েছে নশো সতেরো দু হাজার এই মামলার সঙ্গে অনেকগুলো ক্যান ফাইল ইতিমধ্যে অ্যাডমিশন রয়েছে ক্যান ফাইল ইতিমধ্যে এর সঙ্গে সংযুক্ত রয়েছে তো প্রাথমিক টেট প্রশ্নভূল মামলার এই যে মামলাটি আমরা দেখতে পাচ্ছি নশো সতেরোর এই মামলাটি দু প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা সেই মামলাটি একদম প্রথম দিকে হয়েছে একদম ছ নম্বর হয়েছে তো এই মামলাটি ছ নম্বর সিরিয়ালে কোন স্টেজে রয়েছে অর্থাৎ কি পারপাসের জন্য হিয়ারিং এর জন্য রাখা হয়েছে নাকি ফর জাজমেন্টের জন্য রাখা হয়েছে তো একটু উপরের দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো প্রথমেই রয়েছে ফর জাজমেন্ট ফর জাজমেন্টের জন্য রাখা হয়েছে এই প্রাথমিক টেট প্রশ্নমূল মামলা দু হাজার ষোলো দু হাজার বাইশ সালের প্রাথমিক মামলাটির ছ নম্বর সিরিয়ালে লিস্টে রয়েছে এবার দেখে নেব দু হাজার সতেরো সালের প্রাথমিক টেট প্রশ্নভুল মামলাটি কত নম্বর সিরিয়ালে রাখা হয়েছে তো এর পরেই ঠিক নিচেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস ইয়াসমিনা খাতুন যার অ্যাডভোকেট রয়েছেন কৌশিক চৌধুরী এই মামলাটি এই মামলাটির আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডাবল জিরো এইট দু হাজার চব্বিশের যে মামলাটি দু হাজার সতেরো সালের প্রাথমিক টেট প্রশ্নভূল মামলা সেই প্রাথমিক টেট প্রশ্নভূল মামলাটি ঠিক তার নিচেই লিস্টেড করে দিয়েছেন মাননীয় বিচারপতি দ্বয় তো তারপরে শ্রিয়ালেই আমরা দেখতে পাচ্ছি সাত নম্বর স্রিয়ালের লিস্টেড হয়েছে এই প্রাথমিক টেট দু হাজার সতেরো সালের প্রশ্নভুল মামলাটি যে ডেটগুলোতে আমরা দেখেছি সতেরো থেকে শুরু করে কুড়ি চব্বিশ এরকম কি বিভিন্ন পিটিশান কপিতে বিভিন্ন প্রশ্ন ভুল রয়েছে চব্বিশটি ভুল রয়েছে দু হাজার বাইশটি ভুল মামলা এমন দাবিতে পিটিশনাররা তারা দাবি তুলেছিল এবং মামলা করেছিল সেই মতো সিঙ্গেল বেঞ্চ তারা কমিটি গঠন করেছিল এবং সেই কমিটি থাকবে কি থাকবে না সেই সংক্রান্ত বিস্তারিত ডিভিশন বেঞ্চ আজ আর কিছুক্ষণের পরেই কিন্তু জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন যে অ্যাকচুয়াল রিভিউ কমিটি গঠন হবে কি না বা সেই রিভিউ কমিটি গঠনের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পেটিশনাররা তারা মার্কস পাবেন কিনা কি অর্ডার দেবেন সেদিকে আমাদের নজর থাকবে তো এই মামলার সঙ্গে আরও একটি ম্যাট নাম্বার কিন্তু যুক্ত রয়েছে পার্থজিক বণিক ভার্সেস মৌসোনা মিত্র এর সঙ্গে রিড পিটিশন আমরা নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান জিরো সিক্স জিরো এর সঙ্গে আরও দুটো ক্যান রয়েছে তো প্রথম আমরা এখানে দু সালের যে প্রশ্নবুল মামলা তার সঙ্গে কতগুলো ক্যান ফাইল কিন্তু অ্যাডমিশন রয়েছে তো টোটাল আটটি মামলার তো প্রথম তিনটি যে প্রশ্নবুল মামলা দেখতে পাচ্ছি আমরা সিরিয়াল নাম্বার ছয় সাত এবং আট এই তিনটি প্রশ্নবুল মামলা কিন্তু ফর জাজমেন্টের জন্য রাখা হয়েছে অর্থাৎ দুটি টেট প্রশ্নবুল মামলা দুটোই কিন্তু আগামী কাল আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ রাতটা পেরোলেই কোর্টটা খোলার শুধু সময়ের অপেক্ষা একদম প্রথম দিকেই রয়েছে প্রথমে পাঁচটি জাজমেন্ট রয়েছে পাঁচটি মামলার জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্ট করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সুতরাং সাড়ে দশটা থেকে কোর্ট খোলার পরপরই মোটামুটি এগারোটার মধ্যে কিন্তু এই জাজমেন্টগুলো আশা করা যায় বেরিয়ে যাবে এবং মোটামুটি মধ্যে কিন্তু এই প্রাথমিক মামলার জাজমেন্ট প্রকাশ হয়ে যাবে তো তার পাশাপাশি আমরা আরেকটি যে গুরুত্বপূর্ণ মামলার দিকে নজর রাখবো কত নম্বর শ্রেয়াল হয়েছে হয়েছে সেটা দেখবো সেটা হচ্ছে প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা সেই গুরুত্বপূর্ণ মামলাটি কত নম্বর শ্রেণাল হয়েছে সেটা আমরা দেখবো তো তো দু সালে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের যে প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলা সেই মামলাটি তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেটা কত নম্বর শ্রেণে লিস্টেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস রমেশ মালিকের যে মামলা সেই মামলাটি ম্যাট নাম্বার টু ট্রিপল ফোর দু হাজার তেইশের এই মামলাটি পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে তো এই মামলাটি কিন্তু প্রথম দিকে রয়েছে এই মামলাটির প্যানেল প্রকাশের এই মামলাটি কিন্তু মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তারা কিন্তু শুনানি করাবেন এই টোটাল তিনটি মামলা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুনানি প্রক্রিয়া এবং তার জাজমেন্ট প্রক্রিয়া আসতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যেই তো কি কি জাজমেন্ট হয় সেদিকে আমাদের নজর থাকবে এবং এই মামলার কি কি শুনানি হয় সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ